বন্যার পানি কমে যাওয়ার পর বামতির ঘেঁষে তিস্তা নদীর মূল স্রোত প্রবাহিত হচ্ছে ফলে বামতিরের বিদ্যানন্দ ইউনিয়নের রতিদেব তৈবখা এবং পার্শ্ববর্তী নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার এলাকা জুড়ে অব্যাহতভাবে ভাঙন চলছে ক্রমেই নিশ্চিন্ন হয়ে যাচ্ছে গ্রামগুলো এর মধ্যে তয়বখখা গ্রামে ভাঙনের ভয়াবহতা সবচেয়ে বেশি এগ্রামের ভিটে মাটি হারা পরিবারগুলো নতুন আশ্রয়ের খোঁজে দিশেহারা এখন কোথায় থাকবো আমরা ঘর যে যা কোথায় রাখবো আস্তার মধ্যে খুলি রাখছি এখন ওই খোলা আকাশের নিচে মার দিন কাটপান্ড রাখছি নদী মাত্র বাড়ি ভাঙছে চারিবারে মুখে মুখি ঘর দো সরিয়ে যে কোথায় রাখবো সে আমার উপায় নাই ভাঙন ঠেকাতে উজানের দিকে বালিভুর্তি জিও বেক ফেললেও ভাঙ্গন এলাকায় পানির উন্নয়ন বোর্ড কোনো কাজ করছে না বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির পানির উন্নয়ন বোর্ডকে আমরা অনুরোধ করেছি এখানে পাঁচশো মিটার মধ্যে বালুর বস্তা ফেলতেছে বাকি জায়গাটা প্রচন্ড গতিতে ভাঙতেছে এখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না তবে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় শীর্ষ কর্মকর্তা ভাঙন ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় সংখ্যক গ্রোয়েন নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানোর আশ্বাস দিলেন প্রায় চারশো মিটার মতো জায়গায় আমরা জরুরি প্রতিরক্ষা কাজ করছি ওই জায়গাটা এখন ভাঙন কম তিস্তার বাম এই সমস্ত ভাঙন কবিত জায়গাগুলাতে দ্রুততম সময়ের মধ্যে আমরা সিরিজ অফ গ্রোয়েন নির্মাণের মাধ্যমে এই এলাকায় রোধ করতে খুব প্রকল্প রাজারহাট উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তথ্যমতে চলতি মৌসুমে এই তিনটি গ্রামের একশো পরিবার ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়েছে সময় সংবাদ কুড়িগ্রাম